অনলাইন ক্লাসে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের মাঝে যে বিষয়টি উপস্থিত হয়েছে সেটা হলো অর্থনীতি দ্বিতীয় পত্র অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পার্শ্বের নাম জনসংখ্যা তত্ত্ব। আমরা এই চারটি আজকে আলোচনায় যে শিক্ষণ যেটা পাবো সেটা প্রথমটা জনসংখ্যা তত্ত্বটিকে ব্যাখ্যা করতে পারবে, মাধ্যমে জনসংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে, আর আমাদের মতো দেশের এ তত্ত্বের গুরুত্ব জানতে পারবে। আমরা পর্যায়ক্রমে প্রথমটা দেখি যে জনসংখ্যা তত্ত্ব কি। এটা বর্তমান সময়ে বিশ্বের প্রায় সকল দেশ জনসংখ্যা সমস্যা নিয়ে কম বেশি চিন্তিত। কোন দেশের জনসংখ্যা কম আছে, কোন দেশে বেশি আছে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় যেটা বেশি হয়ে যাবে সেটা জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা, কম হলে কম জনিত সমস্যা। এখন জনসংখ্যা তত্ত্বটা হলো আমাদের বর্তমান সময়ে জনসংখ্যা তত্ত্বটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে অর্থনীতিতে। জনসংখ্যা তত্ত্বটার ব্যাখ্যা এরকমই আমরা বলতে পারি যে যে তত্ত্বের সাহায্যে জনসংখ্যার আকার আয়তন গঠন জনসংখ্যার বৃদ্ধির কারণ এবং তার ফলাফল আর এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এই সকল বিষয়ে যে তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করে থাকি সেই তত্ত্বটাকে আমরা বলবো জনসংখ্যা তত্ত্ব। এখন এই জনসংখ্যা তত্ত্বের ক্ষেত্রে পূর্বে যে সমস্ত মনীষীরা এবং সমাজবিজ্ঞানীরা মন্তব্য করেছেন তাদের মধ্যে আছেন অ্যারিস্টটল আছেন, তারপরে মালথাস আছেন। এখন এর ভিতরে আমাদের অনেকগুলো তত্ত্ব এবং তথ্য পূর্বে সমাজবিজ্ঞানী বা জনসংখ্যাবিদরা দিয়ে গেছেন। তার মধ্যে থেকে আমাদের গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে আমরা বর্তমান সময়ের মাধ্যমে জনসংখ্যা তত্ত্ব তাকে আমরা বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকি। এই হল জনসংখ্যা তত্ত্ব। এখন জনসংখ্যা তত্ত্ব আমরা আমাদের পাঠ্য বিষয়ে দেখেছি যে মার্কসের পূর্বে এবং পরে অনেক অর্থনীতিবিদ অনেক সমাজবিজ্ঞানী জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে বক্তব্য রেখেছেন। তার মধ্যে থেকে আমরা মার্কসের জনসংখ্যা তত্ত্বকে আজকে আলোচনা করব। আজকে মার্কসের জনসংখ্যা তত্ত্ব আলোচনা করার পূর্বে মার্কস সম্পর্কে আমরা একটু জেনে নিই। মার্কস উনি একজন প্রখ্যাত ধর্মজাগরণ অর্থনীতিবিদ, ইংল্যান্ডের অধিবাসী, অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে অর্থাৎ 1798 খ্রিস্টাব্দে মার্কস তার বিখ্যাত গ্রন্থ অ্যান এসে অফ দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে যে তত্ত্বটা তিনি ব্যাখ্যা করেছিলেন সেটাই হল মার্কসের জনসংখ্যা তত্ত্ব। এবং সে সময়ে তত্ত্বটি বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা এই তত্ত্বটা তার বক্তব্যে আমরা এখন আলোচনা করি বা আমরা ব্যাখ্যা করি এরকমই পাই যে মার্কস উনি বলছেন যে মানুষের এটা তত্ত্বকে আলোচনার পূর্বে উনি এই তত্ত্বের কিছু শর্ত রেখেছেন। সেটা এরকমই যে আমাদের জমির যোগানটা সীমিত, সে কারণে খাদ্য উৎপাদনও সীমিত, আর উৎপাদনটা কোনো 8 মাস ধরে বৃদ্ধি পাচ্ছে। তারপরে উনি কৃষিক্ষেত্রে যে প্রমোশন ব্যক্তির উৎপাদন বৃদ্ধিতে কার্যকর এটাই তিনি বলছেন। তারপরে উৎপাদনে একমাত্র খাদ্যের যোগানটা শুধু কৃষি থেকে আসবে, এরকম শর্তের উপর তিনি তত্ত্বটা ব্যাখ্যা করেছেন। উনি এই তত্ত্বে বলছেন যে
মানুষের অতি প্রজনন ক্ষমতার জন্য জনসংখ্যা যদি অনিয়ন্ত্রিতভাবে বাড়ে তাহলে একটা দেশে জনসংখ্যা প্রতি 25 বছর অন্তর অন্তর দ্বিগুণ হয়ে যাবে। জনসংখ্যাটা বাড়ে জ্যামিতিক হারে, অর্থাৎ জ্যামিতিক হারটা
মানে বড় ধরনের পার্থক্য সৃষ্টি হবে, তখনই আসবে আমাদের প্রাকৃতিক নিয়ম। অর্থাৎ এই প্রাকৃতিক কিন্তু এখানে এসে প্রকৃতি তার সৃষ্ট পন্থায়, যেমন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কোনো মহামারী হতে পারে, কোনো দুরারোগ্য ব্যাধি প্রবাহ হতে পারে, ভূমিকম্প হতে পারে, এরকম প্রাকৃতিক কারণে জনসংখ্যা একটা বড় অংশ নিধন হয়ে যেতে পারে, হয়ে কিন্তু আবার জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের ভারসাম্য সৃষ্টি হবে। এইভাবে আমাদের চক্রাকারে চলতে থাকবে, এখানে জনসংখ্যা ভারসাম্য সৃষ্টি হবে, এখান থেকে জনসংখ্যা তখন অধিকভাবে দেওয়া হবে, তখন জনসংখ্যা খাদ্য উৎপাদনের ভিতরে খাদ্যের পরিমাণের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হবে, তখন অতিরিক্ত জনসংখ্যা হওয়ার কারণে প্রাকৃতিক নিয়ম সৃষ্টি হবে, এখানে জনসংখ্যা নিধনে খাদ্য উৎপাদনের ভিতরে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের ভারসাম্য সৃষ্টি হবে। এই পর্যায়ক্রমে এটা চক্রাকারে বলতে থাকবে। এইগুলো মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে দুটি উভয় অধিকার করেছেন এটি হবে। এই ছিল আমাদের জনসংখ্যা তত্ত্বের ব্যাখ্যা, আমরা এটা করলাম। এবার দেখি আমাদের মূল উদ্দেশ্যে এই তত্ত্বের গুরুত্ব নেই মাত্র জনসংখ্যা তত্ত্বটি বর্তমান সময়ে বিশেষ করে উন্নত দেশে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এটার কার্যকারিতা বা এটা মানে সমর্থন সম্মুখীন হয়েছে তার তত্ত্ব বিষয়ে, কিন্তু আমাদের অর্থাৎ আমাদের বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশের ক্ষেত্রে মাধ্যমে জনসংখ্যা তত্ত্বটি কার্যকরী গুরুত্ব অনেক বেশি। কারণ আমাদের দেশে এই মাধ্যম তত্ত্বের যে প্রভাবটা এটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু এটা তার মানে প্রয়োগটা এখনও আমরা লক্ষ্য করি। সেজন্য তুলসী বিচ্যুতি একটা তত্ত্বের থাকলেও মাধ্যম জনসংখ্যা তত্ত্বেও সেটা ব্যতিক্রম কিছু না, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে মাল্টিপ্লাই জনসংখ্যা তত্ত্ব এখনও অনেক গুরুত্বের সঙ্গে আমরা বিবেচনা করতে পারি। ধন্যবাদ সকলকে। স্বাস্থ্যবিধি, যদিও আমরা আমাদের করোনা প্রভাবটা এখনও আমাদের দেশ থেকে যাইনি, সেদিক লক্ষ্য রেখে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্য সম্পর্কে সকলের পক্ষে থাকবো। এই হোক আমাদের।